খুলনা মেডিকেল কলেজে এই প্রথম কোনো ছেলেকে সার্জারির মাধ্যমে মেয়েতে রূপান্তর করা হয়েছে। সফলভাবে সার্জারিটি করেছেন ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট ডাক্তার নিরুপম মণ্ডল। ডাক্তার বলেন, সার্জারির পর রোগী ভালো আছেন। 17 বছরের একটি ছেলেকে অপারেশন করে নারীতে রূপান্তর করা হয়েছে, কেননা সে ভেতরে জিনগতভাবে পুরুষ কিন্তু বাইরে নারী। একজন নারীর যেসব বৈশিষ্ট্য রয়েছে তা সবই রয়েছে তার। তার দুটো ব্রেস্ট আছে, সে দেখতে আকর্ষণীয় সুন্দর। তার বড় বড় চুল আছে, কণ্ঠ স্বর নারীর। তার চলন বলন, শরীরের গঠন, অঙ্গভঙ্গি সবই নারী, কিন্তু তার ভেতরটা পুরুষের মতো। ডাক্তার নিরুপম জানান, একটানা 4.5 ঘন্টা অপারেশন করা লেগেছে। প্রথমে আমরা তার পেনিস কেটে ফেলেছি, তাকে মাসিকের রাস্তা তৈরি করে দিয়েছি। পেটের মধ্যে যে দুটি টেস্টিস ছিল তা অপারেশন করে অপসারণ করেছি। আমরা এখন তাকে হরমোন রিপ্লেসমেন্ট দেব, যাতে সে একজন কোমলীয় নারীতে পরিণত হতে পারে। সে স্বাভাবিক যৌনজীবন পালন করতে পারবে, কিন্তু তার বাচ্চা হবে না। রোগীর অভিভাবকরা জানান, সে ছোটবেলা থেকে মেয়েদের সঙ্গে মিশত, সবাই তাকে মেয়ে হিসেবে চেনে। আমরা চেয়েছিলাম সে সমাজে মেয়ে হিসেবে পরিচিত হোক, সংসার করুক। তার ভবিষ্যতের কথা চিন্তা করে পারিবারিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।